গত কদিন ধরে ফুটবল বিশ্বের আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল পিএসজি। ফরাসি ক্লাবকে আলোচনার কেন্দ্রে আসার সবচেয়ে বড় কারণটি ছিল আর্জেন্টাইন ফরওয়ার্ড পিএসজিতে যোগ দেওয়া। লিওনেল মেসিকে 2 বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে পিএসজি। সেই থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ক্লাবটি। 2021-22 মরসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। বিশ্ব ফুটবলের চোখ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি কোন গ্রুপে পড়ে, ফরাসি জায়ান্টদের 3 প্রতিপক্ষ কারা হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে গ্রুপ এতে পড়েছে পিএসজি। নিশ্চিত হয়েছে এ গ্রুপে পিএসজির 3 প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে পিএসজির প্রতিপক্ষ পেয়েছে রানার্স আপ ম্যানচেস্টার সিটিকে। কঠিন গ্রুপেই পড়েছে পিএসজি। গত বছরের ফাইনালিস্টকে গ্রুপ পর্বে পেয়েছে তারা। গ্রুপ এতে পিএসজির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, আরপে লাইপজিং, ক্লাব বার্গার্স।